পাঁচটা মিনিট হুজুর আসার আগে একটা জিকির হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো? দম বন্ধ করিয়া জবান বন্ধ করিয়া একসাথে জবান খোলে আল্লাহ 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 আহা জবান খুলে সুবহান কে পারে বসিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বসিতে তোমার শান আল্লাহ 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 তোমার দস্তরা সুহুল্লাহ আগে তারে বাহানাইয়া মুয়ুর রূপে তৈয়ার করে রাখসতা রে লুকাইয়া তোমার দস্তরা সুহুল্লাহ আগে তারে বাহানাইয়া ময়ূর রূপে তৈয়ার করে রাখস তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বসিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বাহানাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখস তারে আদম হাওয়া তৈয়ার করে আদম হাওয়া তৈয়ার করে বেগেশতে তেরা খিলায়া কোন কারো নেই আদম হাওয়া দুনিয়া তে ফেলিলা যো পাক সুবহান কে পারে বসিতে তোমার শান আল্লাহ 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 জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা কেন করলি না আল্লাহ আল্লাহ জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন যাইতে হইবে গৌর সুতানে যাইতে হইবে গৌর সুতানে আসিলে তাহার সমানত আল্লাহ আল্লাহ জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি সেবা যত্ন করলি কারে সেবা যত্ন করলি কারে দিয়া এত তুলসা বায়ান জুয়ার সে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ যাইতে হইবে গৌর সুতানে যাইতে হইবে গৌর সুতানে আসিলে তাহার সমভব জুয়ার সে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মরণে রইয়া গেহে মর কামেল ওলির সঙ্গ ধর মর নে রওয়া কে মর কামেল ওলির
সঙ্গ ধরো মরার আগে না মরিলে পাবি না তাহার দর্শন চিন্তা করে দেখো রে মন আল্লাহ আল্লাহ জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন যাইতে হইবে গোরস তানি আসিলে তাহার সমন জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালক আমরা বলি আলহামদুলিল্লাহ আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে এটি জানতেছি লম্বা আলোচনা না হুজুর আসছেন হুজুরের সম্মানে এক মিনিটও আলোচনা করা এটা আমাদের সুন্নিদের জন্য বেমানা কথা ঠিক না আমরা আদবে বিশ্বাসী কিসে বিশ্বাসী আদবে বিশ্বাসী আমাদের হাফেজ জাকির হোসেন আল কাদরি ভাই তিনি একটা মাদ্রাসা আছে নূরে মদিনা মাশাআল্লাহ আচ্ছা নূরে মদিনা নূরানি মডেল হেফজুল কোরআন মাদ্রাসা আমরা চাই আমাদের ছেলেদেরকে সুন্নি আলেম বানাইতে ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ সুন্নি আলেম যত বেশি হবে সুন্নিয়ত জিন্দা তত বেশি থাকবে সুন্নিয়ত ছড়িয়ে যাবে সারা এই জন্য আমরা বেশি বেশি করে আমাদের সন্তানদেরকে সুন্নি আলেম বানাই আমরা অনেক সময় চিন্তা করি যে হয়তো সুন্নি আলেম হইলে মনে হয় বাদ পাইতো না ভাই রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আলেমদের ইজ্জত দিছে কে আল্লাহ দিছে আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ রিজিকও দেয় অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই আপনারা আপনাদের সন্তানদেরকে একজন সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন একটা সুন্নি আলেম বানায় দেন ভাই সারা জীবন বংশের জন্য দোয়া হবে আমি যেমন আমার সারা বংশের জন্য দোয়া করি যত মাহফিল সব মাহফিলে আমরা দোয়া হয় প্রত্যেক মোনাজাতে দোয়া হয় গ্রামে গেলে অনেক গ্রামবাসীর অনেকেই আফসোস করে করে তোমার পাই আমরা ধন্য বলে কারণ কি মুরব্বীরা মারা গেছে দোয়া পাইছে আর আমরা যদি মরে যাই তোমার আগে তাহলে তোমার দোয়া পাবো এই যে একটা আশা দোয়া এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা সঙ্গে আলেম বানাবো আল্লাহ তৌফিক দিক বলেন আমিন ওয়াকিল দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু